গত বছর জানুয়ারি মাসে যখন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 46তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, তার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যে পোস্ট ঘিরে শুরু হয় এক নতুন জল্পনার। এই পোস্টগুলো দাবি করেছিল যে জো বাইডেন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বাইবেলটি ব্যবহার করেছিলেন তা মেসনিক অর্ডার বা ইলুমিনাতির সঙ্গে সরাসরি যুক্ত। আসলে সেদিন বাইডেন তার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বব্যাপী রোমান ক্যাথলিকদের দ্বারা ব্যবহৃত ডুয়ে রাহিমস বাইবেল হাতে নিয়ে রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। যদিও জো বাইডেনের ইলুমিনাতির সদস্য হওয়ার এই তত্ত্বটাকে সেদিন তিনি অস্বীকার করেছিলেন। কেটি পেরি, যিনি একজন জনপ্রিয় গায়িকা, তার ডার্ক হর্স নামক গানটি প্রকাশিত হওয়ার পরে সাধারণ মানুষ তার ইলুমিনাতির সদস্য হওয়ার বিষয়টা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। আর শুধুমাত্র এই জো বাইডেন বা কেটি পেরি নয়, ধারণা করা হয় মাইকেল জ্যাকসন থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জোলি, বিল গেটস থেকে শুরু করে বারাক ওবামা, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তিরাই ইলুমিনাতির সদস্য। আমরা যেমন বায়ু সমুদ্রে ডুবে আছি কিন্তু তা বিশেষ করে অনুভব করতে পারছি না, ঠিক একইভাবে ইলুমিনাতির ষড়যন্ত্রে আমরা হাবুডুবু খাচ্ছি কিন্তু তা উপলব্ধি করার অবকাশটুকু আমাদের নেই। ইলুমিনাতি প্রাচীনকাল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃথিবীবাসীর কাছে পরিচিত একটা শব্দ। সাধারণভাবে বলতে গেলে ইলুমিনাতি শব্দের অর্থ হল আলোকিত জগৎ। মূলত এই আলোকিত জগতে নারী নক্ষত্র কতটা অন্ধকারাচ্ছন্ন ও ভয়াবহ তা আপনি কল্পনাও করতে পারবেন না। বলা হয়ে থাকে বিগত 200 বছরে পৃথিবীতে ঘটে যাওয়া বড় বড় যুদ্ধ, রাজনৈতিক ও সামাজিক ঘটনাগুলির পেছনে রয়েছে ইলুমিনাতির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। আর তাই ইলুমিনাতি সম্পর্কে গভীরে জানতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইলুমিনাতি সৃষ্টির ইতিহাসের দিকে। অষ্টাদশ শতাব্দীর জার্মানির বিখ্যাত দার্শনিক অ্যাডাম ওয়াইশফট হয়তো অবাক হয়ে যেতেন যদি তিনি জানতেন 200 বছর পরে তার চিন্তাভাবনাগুলোকে ঘিরে তৈরি হবে বিশাল বিশাল সব কনস্পিরেসি থিওরি। ঠিক যেমনভাবে তার সহকর্মীরাও অবাক হয়ে গিয়েছিল যখন তারা জানতে পারল এই শান্ত নিরীহ চেহারার ভদ্রলোকটি হচ্ছে দেশের অন্যতম প্রধান শত্রু, যার গোপন সংগঠন দ্য ইলুমিনাটি সমাজের সাধারণ নিয়মরীতিগুলোকে উপড়ে ফেলতে চাইছিল। 1748 সালে জার্মেনিয়ার ব্যাভেরিয়া প্রদেশের ইঙ্গলস্টাট শহরে জন্মগ্রহণ করা অ্যাডাম ওয়াইশফটের পূর্বপুরুষরা মূলত ছিল ইহুদি। পরবর্তীতে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। খুব কম বয়সেই ওয়াইশফটের বাবা মা মারা যায়, তার ফলে তার ভরণ পোষণ চালাতে থাকেন তার এক আত্মীয়। তিনি ওয়াইশফটকে ভর্তি করিয়ে দেন খ্রিস্টান যাজকদের জন্য একটা বিশেষ স্কুলে। পড়াশোনা শেষ করার পরে ইঙ্গলস্টাট বিশ্ববিদ্যালয়ে ধর্মশাস্ত্র আর প্রাকৃতিক আইনের অধ্যাপক হিসাবে যোগদান করেন ওয়াইশফট। 1784 সাল পর্যন্ত তার কেরিয়ার তত্তর করে এগিয়ে চলছিল, যতক্ষণ না ব্যাভেরিয়ান কর্তৃপক্ষ তার গুপ্ত সংগঠন সম্পর্কে জানতে পারল। আসলে ওয়াইশফট ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করতেন, আশেপাশের জিনিস পর্যবেক্ষণ করতেন ভালো মতন, ছোটবেলা থেকেই বই পড়তেন ক্ষুধার্তের মতো। চার্চের লাইব্রেরিগুলিতে থাকা নব্যধারার ফরাসি দর্শনশাস্ত্রের বইগুলো গেঁথে নিয়েছিলেন তিনি মাথার মধ্যে। ব্যাভেরিয়ায় ওই সময় কিছুটা রক্ষণশীল আর প্রচণ্ড মাত্রায় গোঁড়া ক্যাথলিক ছিল। ওয়াইশফটই একমাত্র ব্যক্তি ছিলেন না যিনি মনে করতেন যে এখানে চিন্তাভাবনার স্বাধীনতা নেই, রাজা আর চার্চের কথাই ছিল শেষ আইন। তাই তিনি তখন ভাবতে লাগলেন যে শুধুমাত্র ধর্ম দিয়ে এই আধুনিক সমাজ চালানো সম্ভব নয়। তাই তার মাথায় একটা নতুন ধরনের তত্ত্ব জন্ম নিল। এই তত্ত্ব আর রাজনীতিগুলোকে তিনি নাম দিলেন ইলুমিনেশন, যার প্রয়োগ করে তিনি ইউরোপের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চাইছিলেন। অন্যদিকে সেই সময় ফ্রি মেসনরাও তখন ইউরোপে দুর্বার গতিতে এগিয়ে চলেছিল। সমাজের রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা কিংবা সন্দেহে ভোগা অনেক স্বাধীন চিন্তাবিদও সামিল হয়েছিল ফ্রি মেসনদের দলে। ওয়াইশফট ভেবেছিলেন ফ্রি মেসনদের দলে যোগ দেবেন, কিন্তু ফ্রিমেশনদের দলে যোগ দেওয়ার মতন তখন অর্থ তার কাছে ছিল না। আর তাই শেষমেশ তিনি সিদ্ধান্ত নেন নিজেই আরেকটা গুপ্ত সংগঠন তৈরি করবেন। পয়লা মে 1776 সালে ওয়াইশফট আর তার 4 জন ছাত্র মিলে প্রতিষ্ঠা করে ফেলেন এক গুপ্ত সংস্থার, যার নাম রাখেন ইলুমিনাটি। আর এই সময় ঠিক করে নেওয়া হয় ইলুমিনাটিতে যোগ দেওয়ার প্রাথমিক রীতিনীতি সহ সংগঠন চালানোর যাবতীয় নিয়মকানুন। ইলুমিনাটিতে নতুন সদস্যে যোগদান করার ক্ষেত্রে কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা হল সমাজের ভালো প্রভাব প্রতিপত্তি থাকতে হবে, আর তার সাথে সাথেই সমাজের উচ্চবিত্ত পরিবারের সদস্যও হতে হবে। একদম শুরু থেকে ইলুমিনাটি সদস্যের 3টি ধাপ ছিল। প্রথমটি হল নভিস বা নবশিক্ষার্থী, দ্বিতীয়টি হল মিনার্ভালস, আর শেষ ধাপটি হল ইলুমিনেটেড মিনার্ভালস। আর এই নামগুলি রোমান জ্ঞানের দেবী মিনার্ভার নাম থেকে নেওয়া হয়েছিল, কারণ ইলুমিনাটির সদস্যরা বিশ্বাস করতেন তাদের কাজ হচ্ছে সমাজে সত্য জ্ঞান অর্থাৎ ইলুমিনেশন ছড়িয়ে দেওয়া, এই সমাজ এই রাষ্ট্রে সত্য জ্ঞানের আলোকে পরিবর্তন করে ফেলা। কয়েক বছরের মধ্যেই ইলুমিনাটির সদস্যরা সংখ্যায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে। 6 বছরের মধ্যেই প্রায় 600 জন নতুন সদস্য যোগ হয় ইলুমিনাটিদের দলে। এদের মধ্যে রয়েছে ব্যাভেরিয়ার গুরুত্বপূর্ণ সব লোক, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেয়র অ্যানসেল রথচাইল্ড, যিনি টাকা পয়সার যোগান দিতেন,
প্রাথমিক পর্যায়ে ওয়াইশপ্টের ছাত্ররাই ইলুমিনাটিতে যোগদান দিয়েছিল। তবে ধীরে ধীরে এই দলে ভিড়তে থাকেন সমাজের গণ্যমান্য লোকজন। রাজনীতিবিদ থেকে শুরু করে ডাক্তার, উকিল, বিচারক তো ছিলই, সাথে ছিল বুদ্ধিজীবী এবং সাহিত্যিকরাও। বিশেষ করে তৎকালীন সময়ের বিখ্যাত জার্মান লেখক জন উলফগ্যাং ভন গয়থো ভিড়েছিলেন ইলুমিনাটিদের দলে। আর 1784 সালের মধ্যেই ইলুমিনাটি সদস্য সংখ্যা ছড়িয়ে যায় 2000-এরও বেশিতে। তবে অ্যাডাম চেয়েছিলেন ইলুমিনাটি সিক্রেট সোসাইটির কথা খুবই গোপন রাখতে, এই সঙ্গের কথা যেন ঘুণাক্ষরেও রসিক্রুসিয়ানরা না জানতে পারে। রসিক্রুসিয়ান হলো সেই সময়ের আরও এক গুপ্ত সংঘ যারা ইলুমিনাটির পুরো বিপরীত বুদ্ধিমত্তা নিয়ে কাজ করত। আসলে ইলুমিনাটি বিশ্বাস করত সেকুলারিজমে, আর রসিক্রুসিয়ানদের বিশ্বাস ছিল জাদুবিদ্যা নিয়ে। আর তাই ইলুমিনাটিতে সদস্য নির্বাচন চলত একদম নীরবে আর গোপনে। কিন্তু শেষমেশ রক্ষা হলো না। একদিন রসিক্রুসিয়ানরা জেনে গেল ইলুমিনাটির ব্যাপারে। আসলে একজন ছিল যে ইলুমিনাটি ও রসিক্রুসিয়ান উভয় সোসাইটির সদস্য ছিল। ধীরে ধীরে ইলুমিনাটি যে একটি নাস্তিক সংঘ সেটা রটে গেল সম্পূর্ণ ইউরোপে। ধর্মহীন ইলুমিনাটির বিরুদ্ধে জোর গণমত গড়ে উঠল। ব্যাভেরিয়ার শাসক চার্লস থিওডর সেই সময় ভয় পেয়ে যান। তার সরকার সকল গুপ্ত সংঘ নিষিদ্ধ ঘোষণা করল। এই ব্যান আসলো 1785 সালে 2 মার্চ। এই সময় অ্যাডাম পালিয়ে গেলেন আর ইলুমিনাটির প্রচুর নথিপত্র সরকারের হাতে এসে গেল এবং 2 বছর বাদে সরকার সেটা প্রকাশও করে দিল। এরপরে যে ইলুমিনাটির কি হলো ইতিহাসের পাতায় তার সরাসরি উত্তর আমি খুঁজে পাইনি। 1798 সালের কিছু আগে জন রবিনসন প্রুফস অফ এ কনস্পিরেসি নামের একটি বই লেখেন, যেখানে দাবি করা হয় যে ইলুমিনাটি এখনও সক্রিয় রয়েছে। অসম্ভব জনপ্রিয় হয় সেই বই এবং এর পরে তিনি আরও একটি বই লেখেন যেখানে এই একই জিনিস দাবি করা হয়। এই বইগুলিতে বলা হয় 18 শতকের শেষের ভাগে সেই ফ্রেঞ্চ বিপ্লবের পেছনে নাকি কলকাতি আসলে ইলুমিনাটি নেড়েছিল। এরপরে এই বই দুটো সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছে যায় নতুন আমেরিকাতেও। সেখানে রেভারেন্ড মোর্স ও অন্যান্যরা প্রচার করতে থাকেন ইলুমিনাটির বিরুদ্ধে। কিন্তু 1800 সালের পরে এই হুজুগও আস্তে আস্তে কমে যায়। বর্তমানকালে অবশ্য নানা সংঘ নিজেদেরকে ইলুমিনাতি বলে দাবি করে। তারা দাবি করে যে তারাই নাকি সত্যিকারের ব্যাভেরিয়ান ইলুমিনাতি। তবে তারা কেন যেন আবার গোপনীয়তার ধার ধারে না, যেটা আসলে প্রমাণ করে যে তারা আসল ইলুমিনাতি নয়। এমনকি তারা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট আছে বলে প্রচার করে। আর এখানেই শেষ নয়, এমনকি তাদের সুন্দর গ্রাফিক সহ একটি বিজ্ঞাপনও আছে। Visit illuminati.am. বর্তমানে $1 নোটে আমেরিকার গ্রেট সিল দেখা যায়, যেখানে পিরামিডের উপরে এক চোখ দেখা যায় যার নাম আই অফ প্রভিডেন্স বা অল সিং আই অফ গড। ল্যাটিনে সেখানে দুটি শব্দ লেখা আছে যার প্রথমটির অর্থ আউট অফ মেনি ওয়ান্স আর দ্বিতীয়টির অর্থ নিউ অর্ডার অফ দ্য এজেস। ইলুমিনাটি তত্ত্বে বিশ্বাসীগণ মনে করেন এই এক চোখ প্রমাণ করে যে আমেরিকা ইলুমিনাটির দখলে আছে। পিরামিডের নিচে লেখা আছে MDCCL XXVI, যা মূলত রোমান সংখ্যায় 1776কে প্রকাশ করে। অবাককাণ্ড একটাই যে ইলুমিনাটিও 1776 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কি শুনে অবাক হলেন নাকি? ইলুমিনাটি নিয়ে এইটুকু আলোচনা আপনাদের মন ভরবে না আমিও জানি, তাই এই বিষয়ে আরও গভীরে আলোচনা করব। তবে আজ নয়, অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিওতে। আর সেই ভিডিওগুলি যদি মিস না করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ভয়েস অফ বেঙ্গল।